নমস্কার নিউজ ইনসাইড আসাম ইউটিউব চ্যানেলটির সমুদ্র সকলক আমার অন্য নতুন ভিডিওলে স্বাগত জানাইছো। আজি হয়েছে 31 আগস্ট আর আজি আমার আটাইকটা খবরে অতিক জরুরি খবর, গতি ভিডিওটা অল্প স্কিপ নকরাক শেষলেক চাই দেব। আমার চ্যানেলট সাবস্ক্রাইব করে আমার ভিডিওট এগোটাক লাইক করে আমাক উৎসাহিত করবলে একবারে নপাহরিব। গতি আর বেশি সময় পলম নকরি আহকসুন আজি সন্ধ্যার আমার ভিডিওট আরম্ভ করি। আজির আমার প্রথম খবরটি একটা ভাল খবর, একটা জানিবলিয়া খবর, কারণ সেনাবাহিনীত উলাইছে চাকরি। হয়, আপনার সকলে একবারে ঠিকই শুনেছে, সেনাবাহিনীত যোগদান করব বিচার যুবক যুবতীর একটা অতিক ভাল খবর। ইন্দো তিব্বেটান বর্ডার পুলিশ চমুক ITBPত উলাইছে চাকরি। 12 আগস্টর চলি আছে আবেদনের প্রক্রিয়া আর 10 সেপ্টেম্বরের ভিতর করব আবেদন। সর্বমুঠ 202টা পদের চলি আছে আবেদন। কনস্টেবল, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি আদি পদের মুক্তি করা হয়েছে আবেদন। 10ম শ্রেণী উত্তীর্ণও করব আবেদন। সংশ্লিষ্ট ক্ষেত্র ITI প্রমাণপত্র বাধ্যতামূলক করে দিয়া হয়েছে। ইয়ার লগতে প্রার্থীর বয়সের সীমা 18 বছরের 23 বছরের ভিতর হব লাগিব। শারীরিক দক্ষতা লিখিত পরীক্ষা চিকিৎসা পরীক্ষাত অবতীর্ণ হব লাগিব প্রার্থী। আবেদনের বাবে ভিজিট করক ITBPর অফিসিয়াল ওয়েবসাইট আর অনলাইনতেই করব পারিব আবেদন। সেনাবাহিনীত যোগদান করব বিচরা যুবক যুবতীর এই মুহূর্তে জানালো এই ভাল খবর। এই মুহূর্তে জানাইছো আজির আমার পরবর্তী জরুরি খবর, এটা জানিবলিয়া খবর, তৃতীয় আর চতুর্থ বর্গের চাকরির প্রত্যাশীর এই মুহূর্তে এটা জরুরি খবর, কিদরে ডাউনলোড করব এডমিট কার্ড, সম্পূর্ণ সবিশেষ জানিব পারিব এই ভিডিওটির জড়িয়ে। এই মুহূর্তে তৃতীয় আর চতুর্থ বর্গের চাকরির আবেদনকারী সকলের জানাইছো এটা ডাঙর খবর, এটা জানিবলিয়া খবর, কারণ ইতিমধ্যে সকলে গম পাইছে যে ঘোষণা হল তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষার সময়সূচী। 15 সেপ্টেম্বরের 27 অক্টোবরলৈকে অনুষ্ঠিত করা হব পরীক্ষা সমূহ। তৃতীয় বর্গের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত করা হব 15 সেপ্টেম্বর আর 29 সেপ্টেম্বর, চতুর্থ বর্গের পরীক্ষার অনুষ্ঠিত করা হব 27 অক্টোবর, তৃতীয় বর্গের প্রার্থীর পরীক্ষা 15 সেপ্টেম্বর 10:30 বজার বিয়লি 1:30 প্রশ্নকাকত তৃতীয় শ্রেণীর পরীক্ষা হব। 29 সেপ্টেম্বর পুয়া 9 বজার বিয়লি 12 বজাল প্রশ্নকাকত ফোরর পরীক্ষা হব। আনহাতে তৃতীয় বর্গের ড্রাইভার পদর চাকরির পরীক্ষা 1:30 বজার বিয়লি 4:30 বজালৈকে প্রশ্নকাকত 5 পরীক্ষা হব। চতুর্থ বর্গের চাকরির পরীক্ষা 27 অক্টোবর পুয়া 9 বজার 11:30 বজালৈকে প্রশ্নকাকত 1 পরীক্ষা হব। চতুর্থ বর্গের প্রার্থীর প্রশ্নকাকত 2 পরীক্ষা 1:30 বজার 4 বজালৈকে অনুষ্ঠিত করা হব। পরীক্ষার্থী সকলে মানিব লাগিব কেটামান বিশেষ নিয়ম, কি কি নিয়ম মানিব লাগিব সম্পূর্ণ সবিশেষ জানি লোক এই ভিডিওটির মাধ্যমে। পরীক্ষা হলত কোনো ধরনের সামগ্রী নিব নোৱাৰিব, মোবাইল ফোন, ক্যালকুলেটার বা অন্য সামগ্রী পরীক্ষা হলত নিব নোৱাৰিব, কেবল এডমিট কার্ড, কলম, পরিচয় পত্র আর লগতে ড্রাইভিং লাইসেন্স আপনি রাখিব পাৰিব। পরীক্ষার্থী সকলে 2 সেপ্টেম্বর ডাউনলোড করিব লাগিব এডমিট কার্ড, ওয়েবসাইটের জড়িয়েই ঘরতেই বহি ডাউনলোড করে লো পাৰিব এডমিট কার্ড। ওয়েবসাইট কেটা হয়েছে www.assam.gov.in আর আনটো ওয়েবসাইট হয়েছে www.site.sevaonline.org। এই ওয়েবসাইটটির জড়িয়ে ঘরতে বহি করব পাৰিব এডমিট কার্ড ডাউনলোড। কাইলৈ 1 সেপ্টেম্বর আর দেশত সলনি হব কেবাটাও নিয়ম। এই মুহূর্তত আজির আমার পরবর্তী ডাঙর খবর, এটা বিগ ব্রেকিং নিউজ, 1 সেপ্টেম্বরের দেশত সলনি হব কেবাটাও নিয়ম, আপনারও দৈনন্দিন জীবনত প্রভাব পেলাও পারে এই সমূহ নিয়মে। সামগ্রীর মূল্য, ব্যাংক বন্ধ, আধার কার্ডকে ধরে সলনি হব বহুকেইটা নিয়ম। কি কি নিয়ম সলনি হব
কিদৰে আপোনাৰ পকেটত প্ৰভাৱ পৰিব সম্পূৰ্ণ জানিব পাৰিব এই ভিডিঅটোৰ জৰিয়তে। 1 ছেপ্টেম্বৰৰ পৰাই দেশত কাৰ্যকৰী কৰা হ'ব LPG চিলিণ্ডাৰৰ সংশোধিত মূল্য। 14 কেজি ঘৰুৱা 19 কেজি বাণিজ্যিক চিলিণ্ডাৰৰ দাম সলনিৰ সম্ভাৱনা আছে 1 ছেপ্টেম্বৰৰ দিনাখন। ATF আৰু CNG PNGৰ মূল্য সলনি ঘটোৱাৰ সম্ভাৱনা আছে। আধাৰ কাৰ্ডকো লৈও আহিব পাৰে নতুন নিয়ম। 14 ছেপ্টেম্বৰৰ পূৰ্বে কৰিব লাগিব আধাৰৰ আপডেটৰ কাম। UIDAIM বিনামূলীয়া আধাৰ উন্নতিকৰণৰ সময়সীমা বৃদ্ধি কৰি 3 মাহৰ বঢ়াই দিছিলে। আধাৰ কাৰ্ডৰ নথি আপডেট কৰাৰ অন্তিম দিন হৈছে 14 ছেপ্টেম্বৰ। ছেপ্টেম্বৰ মাহত ক্ৰেডিট কাৰ্ডক লৈও আহিব পাৰে নতুন নিয়ম। 1 ছেপ্টেম্বৰৰ পৰা প্ৰবঞ্চনামূলক ফোন কলৰ পৰা ৰক্ষাৰ বাবে নতুন ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। টেলিমাৰ্কেটিং স্থানান্তৰিত হ'ব ব্লক চেইন ব্যৱস্থালৈ। 16 ছেপ্টেম্বৰ দিনকৈ বন্ধ থাকিব চৰকাৰী বেংকসমূহ। আপোনালোক সকলোৱে একেবাৰে ঠিকেই শুনিছে, সেনাবাহিনীত যোগদান কৰিব বিচৰা যুৱক যুৱতীৰ বাবে এটা অতিকৈ ভাল খবৰ। ইণ্ডো তিব্বেটান বৰ্ডাৰ পুলিচ চমুকৈ ITBPত ওলাইছে চাকৰি। 12 আগষ্টৰ পৰা চলি আছে আবেদনৰ প্ৰক্ৰিয়া আৰু 10 ছেপ্টেম্বৰৰ ভিতৰত কৰিব লাগিব আবেদন। সৰ্বমুঠ 202 পদৰ বাবে চলি আছে আবেদন। কনিষ্টেবল, প্লাম্বাৰ, ইলেক্ট্ৰিচিয়ান, ৰাজমিস্ত্ৰী আদি পদৰ বাবে মুকলি কৰা হৈছে আবেদন। 10ম শ্ৰেণী উত্তীৰ্ণও কৰিব পাৰিব আবেদন। সংশ্লিষ্ট ক্ষেত্ৰত ITI প্ৰমাণ পত্ৰ বাধ্যতামূলক কৰি দিয়া হৈছে। ইয়াৰ লগতে প্ৰাৰ্থীৰ বয়সৰ সীমা 18 বছৰৰ পৰা 23 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। শাৰীৰিক দক্ষতা লিখিত পৰীক্ষা চিকিৎসা পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগিব প্ৰাৰ্থী। আবেদনৰ বাবে ভিজিট কৰক ITBPৰ অফিচিয়েল ৱেবছাইট আৰু অনলাইনতেই কৰিব পাৰিব আবেদন। সেনাবাহিনীত যোগদান কৰিব বিচৰা যুৱক যুৱতীৰ বাবে এই মুহূৰ্তত জনালোঁ এই ভাল খবৰ। এই মুহূৰ্তত জনাইছোঁ আজিৰ আমাৰ পৰৱৰ্তী জৰুৰী খবৰ, এটা জানিবলগীয়া খবৰ। 3য় আৰু 4থ বৰ্গৰ চাকৰিৰ প্ৰত্যাশীৰ বাবে এই মুহূৰ্তত এটা জৰুৰী খবৰ। কিদৰে ডাউনলোড কৰিব এডমিট কাৰ্ড, সম্পূৰ্ণ সবিশেষ জানিব পাৰিব এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। এই মুহূৰ্তত 3য় আৰু 4থ বৰ্গৰ চাকৰিৰ আবেদনকাৰীসকলৰ বাবে জনাইছোঁ এটা ডাঙৰ খবৰ, এটা জানিবলগীয়া খবৰ। কাৰণ ইতিমধ্যে সকলোৱে গম পাইছে যে ঘোষণা হ'ল 3য় আৰু 4থ বৰ্গৰ পৰীক্ষাৰ সময়সূচী। 15 ছেপ্টেম্বৰৰ পৰা 27 অক্টোবৰলৈকে অনুষ্ঠিত কৰা হ'ব পৰীক্ষাসমূহ। 3য় বৰ্গৰ চাকৰিৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব 15 ছেপ্টেম্বৰত আৰু 29 ছেপ্টেম্বৰত। 4থ বৰ্গৰ পৰীক্ষাৰ অনুষ্ঠিত কৰা হ'ব 27 অক্টোবৰত। 3য় বৰ্গ